বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন, সে আন্দোলনের আজ ষষ্ঠ দিন চলছে। পঞ্চম দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। আগের পূর্বের দিনের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকের একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন। বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ভিক্টোরিয়া পার্কের সামনে হয়ে রায়সাহেব পথের মোড় হয়ে তারা তাঁতিবাজার মোড়ের দিকে যাচ্ছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এদিকে আসছেন।